আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনে কিন্তু ধামাকা কয়েকটা আপডেট চলে আসছে, তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে প্রায় রাত 1টা বাজে, তো এই আপডেটটা জানানোর জন্য কিন্তু প্রায় রাত 1টার সময় আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। তো এই বিকাশ অ্যাপে কী কী আপডেট চলে আসছে সেগুলো আমরা এখন দেখব। তো এর জন্য সর্বপ্রথম আমরা কী করবেন, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে কী করবেন, আপনাদের এই যে বিকাশ অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে কি করতে হবে, আপডেট করতে হবে। তো আপডেট করার পরে আপনারা এরকম ভাবে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর দেখুন, প্রথমে এই যে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো আপনারা অনেকের ক্ষেত্রে কিন্তু এই প্রথমে দেখা যাবে আপডেটটা, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে আরও দেখুন এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধু, এখানে কিন্তু এই যে একটা অপশন আপনারা দেখুন, এই যে নিচের দিকে আসুন দেখুন, এই যে সাবস্ক্রিপশন, তো দেখুন আমরা এখানে সাবস্ক্রিপশনে ক্লিক করে দিলাম। দেখুন তো এই সাবস্ক্রিপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে আপনার যদি কোনো সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে কিন্তু এখানে এটা আপনার শো করবে। এই সাবস্ক্রিপশন কিন্তু এইটা কিন্তু মানে এই বিকাশ অ্যাপের কিন্তু নতুন একটা ফিচার। দেখুন এখানে লেখা আছে আমার এখনো কোনো সাবস্ক্রিপশন নেই, এখানে চাইলে আপনি এখান থেকে পেমেন্ট বিবরণীগুলো দেখতে পারবেন। অর্থাৎ এখন বিকাশ অ্যাপ থেকে কিন্তু যে কোনো ধরনের সাবস্ক্রিপশন আপনি নিতে পারবেন এই বিকাশ অ্যাপের ভিতর থেকেই। তো দেখুন এরপরে আমরা যাব কুপন, কুপনের কিন্তু বিশাল একটা আপডেট চলে আসছে। আগে কিন্তু আমাদেরকে SMS করে বা আপনাদেরকে এই নতুন এই অফারের ভিতরে কিন্তু এটা শো করতে, কিন্তু এখন এটা কিন্তু একটা ফিচার হিসেবে দিয়ে দিচ্ছে। দেখুন এই যে এই লোগোর উপরে ক্লিক করুন, ক্লিক করার পর নিচের দিকে আসুন দেখুন, এই যে লেখা আছে কুপন, তো জাস্ট আমরা কুপনের উপর ক্লিক করব। তো কুপনের উপর ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার কুপন যদি থাকে তাহলে কিন্তু এটা এখানে শো করবে। দেখুন কুপন কোড লিখুন এবং যোগ করুন এখানে সব কুপন, কিন্তু এই কুপন অপশনটা কিন্তু এটাও কিন্তু নতুন যোগ করা হয়েছে একদম। এই যে এখানে ক্লিক করবেন, পাখির আইকনে ক্লিক করে এই যে নিচের দিকে আসবেন, দেখুন এখানে কুপন নামে একটা অপশন দিয়েই রাখছে। তারপর দেখুন এখানে আর একটা অপশন দেখে রাখছে এই লিমিট, লিমিট অপশন থেকে কিন্তু আপনি এখান থেকে আপনার দৈনিক লিমিটগুলো আপনি দেখতে পারবেন, দৈনিক লিমিট, মাসিক লিমিট, এগুলো এখান থেকে এইভাবে কিন্তু খুব দ্রুত দেখতে পারবেন। তারপর দেখুন আরো কিছু অপশন কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে আমরা দেখব সেভিং অ্যাকাউন্টে কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসছে। তো জাস্ট আমরা এখন এখান থেকে সেভিং অ্যাকাউন্ট, এই দেখুন সেভিং অ্যাকাউন্ট, দেখুন অনুগ্রহ করে তথ্য হালনাগাদ করুন, এই সেবাটি চালু করতে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে NID দিয়ে তথ্য হালনাগাদ করুন। তো এইখানে কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসছে আমার এখানে এই তথ্য হালনাগাদের জন্য। কিন্তু আমার এখানে এই যে পুরো এই আপডেটটা কিন্তু দেখাইতে পারলাম, 4 নম্বর আপডেটটা। তো আপনারা কী করবেন, এই আপডেটগুলোর ভিতরে কোন আপডেটটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।